কলকাতার নাকতলা উদয়ন সঙ্গে 25-30 জন ছেলে ক্লাবের ভিতর ভাঙচুর চালায় বলে অভিযোগ। ক্লাবের সদস্যরা জানান, হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এই ঘটনায় ক্লাবের দুজন সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, শনিবার ক্লাবের সামনে একটি দুর্ঘটনা ঘটে। সেই সময় ক্লাবের সদস্যরা কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ। এরপরই বহিরাগত দুষ্কৃতীরা ক্লাবে এসে হামলা চালায় বলে অভিযোগ। কলকাতা থেকে রিয়া ঘোষ, আনন্দবার্তা।